আমরা প্রথম ভিডিওতে দেখবো একটা টেক্সট বক্স থেকে ভ্যালু নিয়ে আমরা অন্য টেক্সট বক্সে কপি করাবো ঠিক আছে একটা আমরা ভ্যালু দেবো সেটা এক্সিকিউট করাবো পরেরটার মধ্যে কপি হবে তো দেখি তাহলে ধরো আমরা প্রথমে একটা টেক্সট বক্সের নাম দিলাম টাইপ ইয়োর নেম ক্লিক মি গুড মর্নিং সুমান আমি এখানে সুমান নামটা দিয়েছি তাহলে এখানে আমার গুড মর্নিং সুমানটা প্রিন্ট হলো তাহলে কী কী আছে এখানে দেখি টেক্সট বক্স কপি এটা একটা হেডিং দিয়েছি এই সমান বড়ো দেখে একটা টেক্সট হলো টাইপি অন নেম একটা লেভেল ইউজ করেছি টেক্সট বক্স বাটন আর একটা টেক্সট বক্স তাহলে কী করলাম প্রথম টেক্সট বক্সে ইনপুট নিলাম দ্বিতীয় টেক্সট বক্সে আউট পেলাম তাহলে এর কোডিংটা দেখি এটা আমার কোডিং খুব ইজিভাবে করা হয়েছে এই যে বডির মধ্যে এইচ ওয়ান টেক্সট বক্স কপি টেক্সট বক্স কপি টাইপ টাইপিওর নেম টাইপিওর নেম তারপর ইনপুট ইকুয়াল টু টেক্সট প্রথম টেক্সট বক্সটা তারপর বাটনটা ক্লিক মি ক্লিক মি তারপরটা সেকেন্ড টেক্সট বক্স সেকেন্ড টেক্সট বক্স ঠিক আছে এবার যে ক্লিক মি করলে যে কাজটা হচ্ছে সেটা দেখি যে অন ক্লিক এফ ফাংশন কল মানে আমরা ক্লিক করলে এফ ফাংশনটা কল হবে ক্লিক করলাম এ ফাংশন কল হলো প্রথমে নেওয়া হয়েছে ভ্যার নেম ইকুয়াল টু টি ওয়ান ডট ভ্যালু তো টি ওয়ানে আমাদের আইডি কার্ড আছে টি ওয়ান আইডিটা আমাদের আছে প্রথম টেক্সট বক্সে তার মানে প্রথম টেক্সট বক্স থেকে ভ্যালুটা কার মধ্যে এলো নেমের মধ্যে তারপর আমরা কি করলাম টি টু ডট ভ্যালু ইকুয়াল টু গুড মর্নিং নেম করে একটা ডট 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 দিয়ে দিলাম এটা না করলেও করা যায় যে যেমন খুশি করে টেক্সট প্রিন্ট করে আমি নামের সঙ্গে গুড মর্নিং যোগ করলাম তিনটে ডট যোগ করলাম সেই জন্য এখানে আমরা কি পেলাম এই যে গুড মর্নিং তারপর নেম তারপর তিনটে ডট এই যে গুড মর্নিং তারপর নেম তারপর তিনটে ডট দিয়ে আমাদের এখানে ডিসপ্লে করলো তাহলে কি হলো প্রথম টেক্সট বক্স থেকে ভ্যালু এলো নেমের মধ্যে দ্বিতীয় টেক্সট নেম প্লাস সাম স্ট্রিংস কনক্যাটিনেট হয়ে টিটু ভ্যালুর মধ্যে চলে এলো তো সেটা আমরা যেন এখানে দেখতে পেয়ে গেলাম তো এই এক্সাম্পলটা আমরা খুবই ইজিভাবে করলাম জাস্ট দুটো টেক্সট বক্স থেকে আইডিটা ধরে নামটা সেভ করে আরেকটার মধ্যে কপি করলাম ঠিক আছে তো এরপর আমরা এইটাই একটু মডিফাই করব আমরা আচ্ছা এই মডিফাইটা একটু দেখি তাহলে আমরা একই কাজ করছে এই যে এখানেও যে নেমটা আমরা কপি করছিলাম এটা তো নেমটাই আমরা কপি করব কিন্তু কোডিংটা একটু চেঞ্জ করব এই যে আগেরটায় আমরা সুমান নাম দিয়েছিলাম গুড মর্নিং সুমান আর দ্বিতীয়টা আমরা রিয়া নিলাম গুড মর্নিং রিয়া তো এর কোডটা তাহলে ডিফারেন্সটা আমরা দেখি তাহলে আমরা তো আগেরটা দেখলে আমি জাস্ট টি ওয়ান আর টি টু ডট ভ্যালু করেই আমরা কপি করতে পারছিলাম তো এটার একটুখানি আমরা চেক করি একই প্রোগ্রাম করেছি এই জায়গাটা কোনো চেঞ্জ হয়নি ওই আমার এইচ ওয়ান থাকছে তারপর টাইপ ইয়ার নেম লেভেল থাকছে দুটো টেক্সট বক্স মাঝে বাটন যে দুটো টেক্সট বক্স মাঝে বাটনটা থাকছে আর ক্লিক মি মিথতে ফাংশন কল হচ্ছে ওই একই জিনিস কপি পেস্ট করেই করা জাস্ট ডিফারেন্ট করা হয়েছে এই জায়গাটায় আমাদের এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ঠিক আছে গেট এলিমেন্ট বাই আইডি মানে হলো এটা আমরা ডম চ্যাপ্টারটা ডিটেলস পড়বো তো এখানটা যেটা ইউজ করা আছে একটু বলি গেট এলিমেন্ট বাই আইডি মানে আমরা কি পাবো না একটা এলিমেন্ট পাবো এই এলিমেন্ট পাবো ঠিক আছে আমাদের ওই ডম ট্রিতে এলিমেন্ট থাকে টেক্সট থাকে কমেন্টস থাকে তো আমরা এখানে এলিমেন্টটা তুলবো মানে এই যে আমরা ইনপুট টাইপ টেক্স আইডি টি ওয়ান এই যে এই টি ওয়ান গেট এলিমেন্ট বাই আইডি এই যে আইডি তার ভিতরে কী দিয়েছি টি ওয়ান মানে টি ওয়ান আইডি যে এলিমেন্টটা সেই এলিমেন্টের নোটটা আমরা এর মধ্যে রাখলাম মানে এ মানে এখন এই টেক্সট বক্সটাকে রিপ্রেজেন্ট করছে ঠিক সেম সেমভাবে ভ্যার বি ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি টি টু এই ডকুমেন্ট মানে হলো আমাদের পেজটাকে বোঝায় এইচটিএমএল পেজকে বোঝায় তার সেই এইচটিএমএল পেজের মধ্যে টি ওয়ান আইডি যেটা সেই নোডটা এর মধ্যে এই এইচটিএমএল পেজের মধ্যে যেটা টি টু দিয়ে আইডি সেইটা বি এর মধ্যে এলো টি টু মানে কোনটাই যে সেকেন্ড বাটনটা কিন্তু নয় টি ওয়ান প্রথমটা টি টু দ্বিতীয়টা সেই দ্বিতীয়টা আমরা এ আর বি নোডের মধ্যে চলে এলো এবার লিখলাম ভ্যাট নেমিক্যাল টু ডট ভ্যালু ভ্যাট নেমিক্যাল টু ডট ভ্যালু মানে এ এখন কোনটাকে পয়েন্ট করছে ফার্স্ট টেক্সট বক্স তাহলে ফার্স্ট টেক্সট বক্সের ভ্যালুটা আমাদের নেমের মধ্যে এলো আর তারপর আমরা বি ডট ভ্যালু বি ডট ভ্যালু মানে হলো দ্বিতীয় বক্স তার ভ্যালুটা আমরা সেট করে দিলাম এইটা কারণ আমরা কম্পিউটারে জানি অ্যাসাইনমেন্ট রাইট সাইড থেকে লেফটে আসে তো এ ডট ভ্যালুটা প্রথমে নেমের মধ্যে আসবে এটা টেম্পোরারি ভেরিয়েবল সেই বি ডট ভ্যালুর মধ্যে সেই নেমটা আমরা প্রিন্ট করছি উইথ সান স্ট্রিংস তার মানে আমরা একই প্রোগ্রাম দুভাবে করলাম একটা ডাইরেক্ট টি ওয়ান টি টু ভ্যালু দিয়ে করলাম আর একটা গেট এলিভেন্ট আইডি দিয়েও আমরা করলাম ঠিক আছে এই গেট এলিভেন্টের জন্য এই আউটপুটটা আর প্রথমেরটা তো দেখালাম এখানে যা নাম দেব ক্লিক করলে ফাংশন কল হয়ে গিয়ে নামের সঙ্গে বাঁ দিকে গুড মর্নিংটা ডান দিকে তিনটে ডট কনক্যাটিনেট হয়ে আমাকে আউটপুটটা দেখালো